প্রথমেই আমাদের সবার সিনিয়র লিডার আমাদের এলাকার ভাই এখানকার লোকপ্রিয় সাংসদ সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়কে শ্রদ্ধা জানাই যে তিনি তার যে এলাকার মানুষের প্রতি যে তার দায়বদ্ধতা আছে মমতাবোধ আছে কর্তব্যপরায়ণতা রয়েছে সেটাকে মাথায় রেখে দ্বিতীয় বছর কারণ দু বছর করোনার জন্য কিছু হয়নি সেকেন্ড ইয়ারে এবারে তিনি এটা আয়োজন করেছেন সকাল থেকে প্রচুর মানুষজন এসেছেন হাজার হাজার মানুষ এসেছেন এখনো অনেকে অপেক্ষা করছে যদিও সিসিটা পড়েছে আমি যারা পার্টিসিপেট করলেন বিশেষ করে ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে সেই পার্টিসিপেন্টদের কনগ্রেচুলেশন করব ধন্যবাদ জানাব সমস্ত অর্গানাইজার রেফারি এবং রেল অথরিটি যারা এই ইনফ্রাস্ট্রাকচার দিয়ে এমপি কাপকে সাকসেস করতে সাহায্য করেছেন সকলকে ধন্যবাদ এবং আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ ক্রীড়া ক্ষেত্রে কত অগ্রসর হয়েছে আমরা আন্তর্জাতিক লেভেলে কত কত পুরস্কার আমরা পেয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজে তিনি ক্রীড়া ক্ষেত্রে বিশেষভাবে উৎসাহিত করেন নিজের বাড়িতে ডাকেন স্বাভাবিকভাবে মন বাঁধা আমরা শুনি তার মধ্যে অন্তত কয়েক মিনিট লুকলাইট ক্রীড়া বিভাগকে বিশেষ করার কাজ আমাদের প্রধানমন্ত্রী করেন তার যোগ্য শিষ্য হিসেবে আমাদের সাংসদ এটা অর্গানাইজ করছেন আগামী দিনে এটা মূল্যে পরিণত হবে এবং অন্য জনপ্রতিনিধিরা যারা অনেকেই এই মানসভাবে ডুবে ফুল তারা এইগুলো দেখে ভালো করে শিখবে এইটুকু আশা রাখবো আমরা যখন 24 সাল আসবে যখন বলবো সবাই আগেবার মোদি 400 পার ঠিক তখন বলবো আগেবার দিলীপ কাপ একবার সবাই ভালো থাকুন ভারত মাতা কি জয়।